প্রদীপ জ্বাললে সেই প্রদীপটা
উপরের দিকে মুখ করে চলে থাকে। কেন? কারণ সে যেতে চায় উপরের দিকে, তার অংশী উপরে আছে, এ হচ্ছে অংশ তার, সূর্য হচ্ছে তার অংশী, এ হচ্ছে তার অংশ। তো এ সর্বক্ষণ ওখানেই যেতে চায়, ওখানেই তার জন্ম হয়েছে, ওখানেই তার সৃষ্টি, এ ওখানে গিয়ে মিলিত হতে চায়। যেমন জল নিচের দিকে যেতে চায়, মানে সমুদ্রে গিয়ে সে মিলিত হতে চায়। এদের গতি ঠিক আছে, কিন্তু আমাদের গতি আমরা রাস্তা ভুল করেছি। কোন দিকে যাওয়া উচিত ছিল আমরা চলেছি, কোনো কিছুই বিচার আমরা করি না। আমরা উল্টো কোন পথে যে চলছি একবারও ভেবেও দেখি না, যে পথে যে চলছি সে পথে ঠিক চলছি কি না সেও আমরা কোনোদিন ভেবেও দেখি না। ওইভাবেই পাগলের মতো চলেছি, ছুটে চলেছি পাগলের মতো। বলছেন যে যাচ্ছি কোথায়, কোনো গন্তব্যস্থল যার ঠিক নেই তাকে কি বলে? যার গন্তব্যস্থলের ঠিক নেই সে পাগল, কোথায় যাবে কিছুই জানে না। আমি যে কোথায় যাব, আমি কোথায় যাওয়ার জন্য পথ চলতে শুরু করেছি আমি নিজেও জানি না, পাগলের মতো চলেছি। আমার গন্তব্যস্থল কোথায় সব ভুলে গিয়েছি, গিয়ে এখন ওই মায়ার দাসত্ব করছি। মায়া আমাকে যেভাবে যেদিকে টানছে সেদিকেই চলছে, মায়া যেদিকে আমাকে টেনে নিয়ে যাচ্ছে আমি সেদিকেই চলেছি তার পেছন পেছন। আমি যে কে, আমি কি জন্যই মানুষ, শরীর পেয়েছি, আমাকে যেতে হবে কোথায়, সব কিছু ভুলে গিয়েছি। এই গিয়ে এখন ভাবছি ওই তো বেশ ভালো আছে, এই তো বেশ ভালো আছি, সব করে কি হবে, কোনো কিছুর তো অভাব নেই। আবার কি বেশি বললে আবার কেউ বলে যে ও মরার পরে সব ফুরিয়ে গেল, কে দেখেছে মরার পরে, মরে গেলাম ফুরিয়ে গেল, যতবার এনজয় করে যাও, জীবন একটাই আর পাবে না, সত্যি আর পাওয়া যাবে না। হয়তো কোনো জন্মের কোনো পুণ্যের ফলে এই মানব শরীর পেয়েছি, আর কিন্তু পাওয়া যাবে না, আর এই মানব শরীর পাওয়া যাবে না। আমরা সেই শেরজির গল্প শুনেছিলাম, শেরজি মৃত্যুর পরে কুকুর হয়ে গেলেন, কুকুরের পরে ব্যাং হয়ে গেলেন। তো বলছেন এইভাবে গতি আস্তে আস্তে, কর্ম অনুযায়ী তোমাকে এই চক্রে ঘুরে বেড়াতে হবে। আমি যে কে, কোথা থেকে এসেছি আর কোথায় যাব, আমার স্বরূপ কি আর আমি কে, এই প্রশ্নই যদি না জাগলো তাহলে বিফলে জনম গেল, তোমার জনম বিফলে গেল। যদি তুমি নাই উপলব্ধি করতে পারলে যে আমি কে, কোথা থেকে এসেছি আর যাব, এই হচ্ছে প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর যদি তুমি নাই পেলে ওই সংসার ধর্ম বাড়ি গাড়ি স্ত্রী পুত্র এদের পেছনেই সমস্ত জীবনটাই চলে গেল, তাহলে তোমার ওই শেরজির মতোই গতি হবে। আর কিন্তু এই মানুষ কিছুতেই পাওয়া যাবে, আবার এই চক্রে ঘুরে বেড়াতে হবে। কোনোদিন যদি ভগবান ঘুরতে ঘুরতে কৃপা করে তাহলে পুনরায় এই মানব শরীর পাওয়া যাবে, আর না হলে এইভাবেই ঘুরে বেড়াতে হবে। আর এখন এই বেশ ভালো আছি, কেন মনে হচ্ছে, কারণ ওই যে ভুলে গেছি আমি যে কে আর কোথা থেকে এসেছি, আমার ওই স্বরূপটাই আমি ভুলে গেছি। এখন মায়ার দাসত্ব করছি, মায়ের গর্ভে যখন ছিলাম তখন কিন্তু কথা আমরা সবাই দিয়ে রেখেছি যে প্রভু আর একটা বার সুযোগ দাও, আর এই কাজ করছি না, আর এর মধ্যে আসবো না, এবার গিয়ে তোমার ভজনা করব যাতে এই অন্ধকারে না আসতে হয়। কিন্তু সেসব কথা এখন সব ভুলে গেছি, গিয়ে এই মায়ার দাস হয়ে গেছি, মায়ার দাসত্ব করছি। এই দাসত্ব এখন খুব ভালোই লাগছে, ভালোই তো আছে, ভালোই তো দিন কেটে যাচ্ছে। একটা মানে পুরাণে একটা ঘটনা আছে, একজন মহারাজ তো সেই মহারাজের কাছে খুব বড় একজন জ্যোতিষী এসেছে। তো সেই জ্যোতিষীকে মহারাজ বলছেন, জ্যোতিষী মহাশয় আপনি বলুন গণনা করে আমার মৃত্যুর পরে কি হবে, আমি মৃত্যুর পরে কোথায় যাব। তো সেই জ্যোতিষী বিচার করে পেয়ে গেছেন
এবার পেয়ে বলছেন মহারাজ আমি তো বলবো কিন্তু ভয় পাচ্ছি, আমি বলার পরে যদি আপনি আমাকে শুলে চড়ান বা শাস্তি দেন করুন, এই জন্যে আমি আপনাকে বলতে পারবো না যে আপনি মৃত্যুর পরে কোথায় যাবেন, আপনি আমাকে ক্ষমা করুন। তো বলছেন দেখো তোমার কোনো ভয় নেই, তুমি বলো তোমার কোনো শাস্তি আমি দেব না, তুমি কি দেখতে পাচ্ছ সেটা সত্য কথা বলো, নির্ভয় বলো। তো এবার সেই জ্যোতিষী বলছেন মহারাজ আমি যা দেখতে পেলাম আপনি মৃত্যুর পর শুকর জমিতে যাবেন। এই কথা শুনে মহারাজ বলছেন সে কি কথা, আমি শুকর জমিতে যাবো মৃত্যুর পরে? তো এই যে সোনার পালনকে স্বয়ং করি, রাত ভোগ গ্রহণ করি, এত সুখের মধ্যে আমি থাকি, আমি মৃত্যুর পরে ওই নোংরার মধ্যে কি করে থাকবো? কারণ শুকর নোংরার মধ্যেই থাকে, ওই নোংরার মধ্যে আমি কি করে থাকবো? তো বলছি এর থেকে বাঁচার কোনো কি পথ আছে? তো বলছেন মহারাজ পথ একটাই আছে, আপনার যা কর্মের ফল আমি দেখতে পাচ্ছি আপনাকে শুকর জনিতে যেতেই হবে, তবে একটা পথ আছে, যদি ওই শুকর জনিতে যাওয়ার পরে যদি কেউ আপনাকে মেরে ফেলে তাহলে পুনরায় আপনি ভালো জায়গায় যেতে পারবেন। তো বলছেন সে কি করে সম্ভব? তো বলছেন সে মহারাজ সম্ভব হতে পারে। তো বলছেন আপনি পারবেন, আমি কোথায় জন্মগ্রহণ করবো শুকর রূপে বলতে পারবেন? তো বলছে হ্যাঁ আমি বলতে পারবো। এবার বলছেন তাহলে আমার তো বয়স হয়ে গেছে, আপনার বয়স এখন কম আছে, তো আপনার আগেই আমি চলে যাব। তো আপনি আপনার নাম ঠিকানা সব ফোন নাম্বার সব দিয়ে যান, আমার ছেলে আমি যখন মারা যাব আপনাকে ডাকবে, আপনি এসে বলবেন যে আমি কোথায় জন্মগ্রহণ করেছি, আমার ছেলেকে নিয়ে গিয়ে আপনি আমাকে ওই শুকর জমি থেকে মুক্তি দেবেন। এবার বললেন ঠিক আছে তাই হবে। এবার অনেক দক্ষিণা দিয়ে এনাকে বিদায় করেছে। এবার কিছুদিন পর যখন ইনি মৃত্যুসজ্জায় তখন ছেলেকে বলে দিলেন বাবা আমি মরে গেলে কিন্তু ওই জ্যোতিষীর ফোন নাম্বার সব এখানে আছে, ওকে কিন্তু ডেকে নিয়ে আসিস। এবার মহারাজ মারা গেছেন, যাওয়ার পরে এবার এই ছেলে বাবার সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া সব করার পরে এবার ওই জ্যোতিষীকে দেখেছেন, জ্যোতিষী এসেছেন। এবার এসে বলছেন বলুন যে আমার পিতা কোথায় জন্মগ্রহণ করেছে? তো বলছে চলো তোমার পিতা কোথায় জন্মগ্রহণ করেছে, তো পিতাকে তো বধ করতে হবে, তো তার জন্য বড় দেখে একটা ওই দা বা হেঁসো বা কাটারি নিয়েছে, পিতাকে এক কূপে মেরে দিয়েছে। এবার গিয়েছেন, গিয়ে দেখছেন দূরে এক ওই মাঠের মধ্যে একটা ওই যেখানে শুকর চাষ হয় ওইখানে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেখছেন সেখানে তো ওই শুকররা লোকরা নোংরার মধ্যে নোংরা মেখে পড়ে আছে, এবার ওই একটা শুকরের বাচ্চা ওই নোংরার মধ্যে মুখটা বার করে ওর মধ্যেই ধুয়ে বসে আছে। এবার ইনি বলছেন ওই হচ্ছে তোমার বাবা, তুমি গিয়ে ওকে মেরে ফেলো। এবার যেই বলেছে এই দেখেই এর পেছনে ওই যেই মাপতে এসেছে এ দেখেই ওখান থেকে ছুটতে শুরু করেছে। এবারে ছুটে ছুটে ধরতে আর কিছুতেই পারলো না, ছেলে ছুটছে ছেলের পিছন পিছন জ্যোতিষীও ছুটছে, কেউ আর ধরতে পারছে না। ছুটতে ছুটতে যখন হাঁপিয়ে গেছে ছেলে বলছেন জ্যোতিষী মশাই আপনি কেমন বললেন, এইনি যদি আমার বাবা হয় এই শুকর, আমার বাবা বলেই গিয়েছিল যে আমি বেশি দিন ওই শুকর জমিতে থাকতে পারবো না, ওই নোংরার মধ্যে আমি থাকতে পারবো না, যত তাড়াতাড়ি হয় তুই আমাকে ওই নোংরা থেকে মুক্তি দিস। তো ইনি আমার বাবা, এই শুকর আমার বাবা হতেই পারে না, কিন্তু পালাচ্ছে। এবার বলছে দাও, তখন এবার এই জ্যোতিষী কি করেছে, জ্যোতিষী তার কমণ্ডলী থেকে জল নিয়ে মন্ত্র ফুটো করে ওই শুকরের গায়ে ছুঁড়ে দিয়েছে। এবার যেই ছুঁড়ে দিয়েছে ওই শুকরের বাচ্চা বাক শক্তি পেয়ে গেছে, এবার কথা বলতে শুরু করেছে। এবার যেই এই বলছে এবার যাও এবার গিয়ে মেরে এসো আর পালাবে না, এবার যেই গিয়েছে ছেলে মারতে বলছে বাবা তুই আমাকে আর মারিস না, কেন বাবা তুমি যে বলেছিলে তোমাকে মেরে ফেলতে যত তাড়াতাড়ি হয় এখান থেকে মুক্তি দিকে। বলছে বাবা আমার তো আগে জানা ছিল না এখানে যে এত সুখ, আমার আগে জানা ছিল না, এই জন্যে আমি বলেছিলাম যে তুই আমাকে মেরে এখান থেকে মুক্তি দিস, এই নোংরার মধ্যে আমি বেশিদিন থাকতে পারবো না, কিন্তু এখন দেখছি ওই যে মানুষের থেকেও এখানে বেশি সুখ,
সেই নোংরার মধ্যে আরো বেশি সুখ বলছেন, আমি যখন রাজা ছিলাম এমন সুখ আমি কোনদিন পাইনি এই নোংরার মধ্যে পড়ে থেকে, যে সুখ আছে তুই আমাকে আর মানিস না। তো হচ্ছে না আমাদেরও অবস্থা আমি একই রকম, এখানে তো বেশ ভালো আছি, সে যন্ত্রণার কথা সব ভুলে গেছি, এখন এই বেশ ভালো আছি। তো বলছি এর থেকে মুক্তি দিতে পারে কে? এই মানব শরীর আমরা পেয়েছি সুখদেবজি বলছেন এই সংসার সমুদ্র পার হওয়ার জন্য, আর এই সংসার সমুদ্র পার হওয়ার জন্য এই মানব শরীর রূপী তরণীর নৌকা, সংসার সমুদ্র পার হওয়ার জন্য এই নৌকা রূপী শরীরটা পেয়েছি। তো বলছেন এই শুধু নৌকা দিয়ে সমুদ্র পার হওয়া যাবে না, এই নৌকা এপার থেকে ওপারে যেতে গেলে কি দরকার, বলছেন একজন ভালো মাঝি চাই, না হলে যদি মাঝি না থাকে ও নৌকা কখন যে জলের তলায় তলিয়ে যাবে, কোথায় কোন দিকে যাবে কোনো ঠিক ঠিকানা নেই। বলছেন এই নৌকা এপার থেকে ঠিক ওপারের ঘাটে নিয়ে যাবে কে? বলছেন শুধু শুধু নৌকা ওই ঘাটে ওপারের ঘাটে যেতে পারবে না, ওপারের ঘাটে যেতে গেলে তার একজন সুন্দর সুরক্ষ মাঝি চাই। এই জন্য বলছে প্লাবং সুকল্পং গুরুকর্ণ ধারম, বলছেন গুরু রূপী কর্ণধারের হাতে যদি এই নৌকা সমর্পণ করা যায়, এই শরীর রূপী নৌকা যদি গুরু রূপী মাঝির হাতে তুমি সমর্পণ করতে পারো তাহলেই এই নৌকা এপার থেকে ওপারে চলে যাবে, তবে একটা শর্ত আছে সদ্গুরু হতে হবে, যেমন গুরু হবে তেমন ঘাটে তোমাকে নিয়ে লাগিয়ে দেবে, গুরু যেমন হবে ঠিক তোমাকে তেমন জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দেবে। তো তার জন্য একজন সদ্গুরুর প্রয়োজন আছে, একজন সদ্গুরুর হাতে যদি তোমার এই মানব শরীরটা তুমি সমর্পণ করতে পারো তাহলে কি হবে? বলছেন মায়ান অনুকূলে নভাষ্যতে তম, বলছেন এই যে ঘুরে বেড়াচ্ছি এখন যে ভুলভাবে ভুল পথে চলেছি, কিসের জন্য? মায়ার, এখন মায়ার দাসত্ব করছি, ভুল পথে ছুটে বেড়াচ্ছি। তো বলছেন এই মায়ার দাসত্ব থেকে মুক্তি দেবে একমাত্র ওই গুরুরূপী কর্ণধার, আর এই গুরুর হাতে যদি এই নৌকা সমর্পণ না করা হয় তাহলে ওই উল্টো পথে ভুল পথে চলছি, আর ওই ভুল পথে চললে কি হবে? বলছেন ওই যে ঢেউতে কখন যে তোমাকে তলিয়ে নিয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এই ঢেউ কি? বলছেন এই সংসার সমুদ্রের ঢেউ হচ্ছে ওই আদি দৈবিক আধ্যাত্মিক আর আদি ভৌতিক, ধর রে ভাই নামের মালা ঘুচে যাবে ত্রিতাপ জ্বালা। বলছেন এই যে ত্রিতাপ জ্বালা আদি দৈবিক আধ্যাত্মিক আদি ভৌতিক সব থেকে গুরুত্বপূর্ণ, দৈবিক আর আদি ভৌতিকে বেশি একটা কষ্ট দেয় না, বেশি কষ্ট দেয় আধ্যাত্মিক তাপ মানে নিজের কর্মফল, নিজের কর্মফল জনিত যে তাপ সেটাই হচ্ছে বেশি কষ্ট দেয়, নিজের কর্মফল যদি খারাপ থাকে তাহলে যন্ত্রণা ভোগ করতে হবে। আর এই ভেম এই তিনটি ঢেউ সংসার, বলছেন এই ঢেউ থেকে যদি বাঁচতে চাও তো এই মানব শরীর রূপী নৌকাকে তুমি গুরুর হাতে সমর্পণ করে দাও, তাহলে আর এই ঢেউ লাগবে না। এই যে ঢেউ এই যে তাপ সংসারের যে যন্ত্রণা, বলছেন এই যন্ত্রণা আর তোমাকে ভোগ করতে হবে না, এই ত্রিতাপ জ্বালা তোমাকে আর ভোগ করতে হবে না, দেখবে একদম সুন্দরভাবে নৌকা চলবে। কারণ বলছেন মাঝি যদি থাকে নৌকায় তাহলে তখন আর এই মায়ার ঢেউ লাগবে না, তখন কি হবে ওই নভাষ্যতে নিতম, বলছেন মায়ান অনুকূলে, মায়া তখন তোমার অনুকূলে চলে আসবে, এখন তো প্রতিকূলে চলছে। বলছেন গুরু আশ্রয় যদি না করো, আর গুরু আশ্রয় করলে হবে না, শুধু ডাক্তার দেখালেই রোগ সারে না, ডাক্তার দেখাতে হবে, ডাক্তার যা যা বলবে সেটাও মানতে হবে, যা প্রেসক্রিপশন করবে সে ঔষধও সেবন করতে হবে, তারপরে সুস্থ হবে, শুধু শুধু ডাক্তার দেখালেই রোগ যাবে না। তো বলছেন শুধু শুধু গুরু আশ্রয় করলেই হবে, গুরু যা যা বলবে গুরুর উপদেশ যদি পালন করতে পারো ঠিক ঠিকভাবে তাহলে তোমাকে এই মায়ার যে যন্ত্রণা মায়ার যে ঢেউ
এই সমস্ত ঢেউ তোমাকে আর সহ্য করতে হবে না, তখন দেখবে অনুকূলেই চলছে। এখন যে প্রতিকূলে চলছে, গুরু আশ্রয় না করলে, গুরুর উপদেশ না মানলে তোমাকে প্রতিকূলে চলতে হচ্ছে। গুরু যখন আশ্রয় করবে দেখবে তখন অনুকূলে চলতে শুরু করেছে সব কিছু, সব কিছু তখন অনুকূলে চলবে, কোনো কষ্ট আর তোমাকে সংসার থেকে পেতে হবে না। তো এই জন্যে গুরু আশ্রয় করতে, গুরু আশ্রয় না করলে এই জন্ম মৃত্যুর যে দাসত্ব, এই দাসত্ব যাবে না। গুরুদেব কি করে বলছেন, এই গুরুদেব তোমাকে দাসত্ব থেকে মুক্তি দেন যদি সদ্গুরু হয়, তো সেই গুরু তোমাকে এই জন্ম মৃত্যুর দাসত্ব থেকে মুক্তি দিয়ে দেবেন। এটাও একটা দাসত্ব, কিন্তু এই যে জন্মগ্রহণ আর মৃত্যু, জন্মগ্রহণ আর বারে বারে জন্মগ্রহণ আর বারে বারে মৃত্যু, এও একটা দাসত্ব। বলছেন এই দাসত্ব থেকে তোমাকে মুক্ত কে করবে না, একমাত্র গুরু। এই মানব শরীর জন্ম তো নেব, কিন্তু এই মানব শরীর তো আর পাবো না। এরপরে যদি ভজন সাধন না করি, গুরু আশ্রয় না করি, তাহলে আর মানব শরীর লাভ হবে না। মানব শরীরও পাওয়ার কোনো শর্ত আছে? বলছেন কেউ যদি পথ চলতে শুরু করে বা কেউ যদি কোনো কর্ম করতে শুরু করে, অর্জুন জিজ্ঞাসা করেছিলেন প্রভুর কাছে যে প্রভু কেউ যদি তোমাকে পাওয়ার জন্য ভজন সাধন শুরু করলো, এখন দেখা গেল সে তার ভজন সাধন শেষ হলো না, তোমাকে পেল না, মাঝখানেই সে তার জীবন শেষ হয়ে গেল, তো এখন তার কি পরিস্থিতি হবে, তার কি গতি হবে? মাঝ পথেই তার যদি এই শরীরটা নষ্ট হয়ে যায়, তো এখন তার গতি কি হবে? তোমাকে সে পেল না, অথচ তোমাকে পাওয়ার জন্য ভজন সাধন সে শুরু করেছে। ভগবান বলছেন দেখো, কেউ যদি আজ একটা কাজ করতে শুরু করে তো কি হবে, সেই কাজ করতে করতে রাত যখন 10-11টা বেজে যাবে, তো সে কি করবে? সেই কাজ বাদ দিয়ে চলে যাবে, পরের দিন কি করবে? পরের দিন সেই কাজ কি আবার প্রথম থেকে শুরু করবে, না ওই যত দূর করা ছিল সেখান থেকে শুরু করবে? তো অর্জুন বলছেন প্রভু যত দূর করে রেখেছে সেখান থেকে শুরু করবে। তো বলছেন ঠিক তেমন যদি কেউ আমার ভজনা করতে করতে মৃত্যুবরণ করে, তাহলে কি হবে? সে পুনরায় জন্মগ্রহণ করবে, সে পুনরায় মানব শরীর পাবে, ওই কার্য যত দূর করে গেছে ঠিক ওইখান থেকে পুনরায় সে শুরু করবে। তো বলছেন এই মানব শরীর পেতে গেলেও ভজন সাধন করতে হবে, যদি কেউ ভজন সাধন করে সে আবার মানব শরীর পাবে। মানব শরীর পাওয়া যাবে না এমন কোনো কথা নেই, যদি কেউ ভজন সাধন করেন গুরু আশ্রয় করে ভগবানকে পাওয়ার জন্যে, সে মৃত্যুর পরেও যতদিন না গন্তব্যস্থলে যেতে পারছে, মানে ওই ঈশ্বর ও অংশ জীব অবিনাশী ঈশ্বরের সঙ্গে যতদিন না মিলিত হচ্ছে, ততদিন যদি ভজন করতেই থাকে ও জন্মগ্রহণ করবে, সঙ্গে সঙ্গে পুনরায় মানব শরীর পেয়ে পুনরায় ভজন সাধন করতে শুরু করবে, যতদিন না গন্তব্যস্থলে সে পৌঁছাচ্ছে। তো এবার ভজন সাধন যদি না করি, তাহলে আর মানব শরীর পাওয়া যাবে না, ওই শেঠজির মতো কুকুর বিড়াল এগুলো ছুঁচো হয়েই ঘরে পড়ে থাকতে হবে। এই জন্যে ভজন সাধন করলে পুনরায় মানব শরীর পাওয়ার একটা চান্স আছে। হ্যাঁ, গুরুকরণ, ওই তো সেটাই তো বললাম, গুরুকরণ করে ভজন সাধন করতে যদি থাকি, তাহলে আমি পুনরায় যদি গন্তব্যস্থলে নাও যেতে পারি এই জন্মে, পুনরায় আমি পুনরায় মানব শরীর পেয়ে ওই যতদূর ভজন সাধন করেছি। এই জন্য দেখবেন কিছু কিছু ভক্ত হয়, মানে জন্মগ্রহণ থেকে কিছু কিছু ছোট ছোট বাচ্চারা খুব বড় ভক্ত হয়ে যায় জন্মগ্রহণ করেই ছোটবেলার থেকে, তাদেরকে কিছু বলতে হয় না। কেন? কারণ এরা অতদূর চলে এসেছে, সেখান থেকেই এবার আবার শুরু করেছে, এই জন্যে তারা জন্মগ্রহণ করে ছোট্টবেলা থেকে। ওই যেমন আমরা দেখতে পাচ্ছি ওই যে হায় হ্যালো ছোটো হরে কৃষ্ণ বলো, কারণ এ ওই ভজন সাধন করতে করতে ওই পর্যন্ত ছিল, ওখান থেকে পুনরায় সে শুরু করেছে। তো এই জন্যে সুখদেব যে বলছেন যে তোমাকে গুরু আশ্রয় করতে হবে, গুরু আশ্রয় করলে
তোমাদের এই জন্ম মৃত্যুর দাসত্ব আর তোমাকে করতে হবে না, এই জন্ম মৃত্যু চক্র থেকে তুমি মুক্তি লাভ করবে। তার জন্যে তোমাকে গুরু আশ্রয় করতে হবে। সেই যে একটা পাখির গল্প আমরা শুনেছিলাম, এক আশ্রমে এক পাখি ছিল। এখন সেই পাখি তো প্রত্যহ ভাগবত কথা শ্রবণ করত, করতে করতে কি হয়েছে, একদিন পাখি কথা বলতে শিখে গেছে। কথা বলতে শিখে পাখি এখন কি বলে, ভগবানের নামে বন্ধন কাটে, ভগবানের নামে বন্ধন কাটে। খাঁচার মধ্যে বসে বসে সে, যে কেউ যখন আশ্রমে আসে সে বলে ভগবানের নামে বন্ধন কাটে। এবার কি হয়েছে, কিছুদিন পর নিজে নিজে ভাবতে শুরু করেছে, ভগবানের নামে বন্ধন কাটে, কিন্তু আমার তো বন্ধন কাটলো না, আমি তো খাঁচার মধ্যেই পড়ে আছি। এবার ভগবানের ইচ্ছায় কি হয়েছে, একদিন সে খাঁচা থেকে কোনোভাবে মুক্ত হয়ে গেছে, উড়ে বনে চলে গেছে। এবার বনে গিয়ে কি হবে, সে পুনরায় এক ব্যাধের জালে সে ধরা পড়েছে। এবার ধরা যখন পড়েছে, সে দেখলো তো যে ধরেছে, সে দেখলো পাখি কথা বলতে পারে, তো সে অনেক দামে সেই পাখিকে বিক্রি করেছে। এবার যেই পাখিকে কিনেছে সে তো বাড়িতে এনে ঘরের সম্মুখে খাঁচার মধ্যে ঝুলিয়ে রেখেছে। এখন ওই পথের ধারে ছিল তার বাড়ি, এখন ওই রাস্তা দিয়ে লোকজন গেলে এই পাখি লোক দেখলেই বলে ভগবানের নামে বন্ধন কাটে, তবে এ কথা মিথ্যা, ভগবানের নামে বন্ধন কাটে এ কথা মিথ্যা, ভগবানের নামে বন্ধন কাটে এ কথা মিথ্যা, কারণ আমি পুনরায় বাধা পড়ে গেছি। তো এতদিন যে ভগবানের নাম শুনলাম তাতে হলো কি, আমি তো পুনরায় বাধা পড়ে গেছি খাঁচার মধ্যে। এই জন্যে বলে যে ভগবানের নামে বন্ধন কাটে এ কথা মিথ্যা। এবার কি হয়েছে, ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওই যে আশ্রমে এই পাখি প্রথমে ছিল ওই আশ্রমে একজন যেতেন ভাগবত কথা শুনতে। সেই ব্যক্তি একদিন ওইখান থেকেই যাচ্ছিল, যেতে যেতে এই পাখির কথা শুনতে পেয়েছে, শুনে গিয়ে চিনতে পেরেছে যে সেই পাখি আশ্রমে ছিল। এবার সেই ব্যক্তি আশ্রমে গিয়ে সেই আশ্রমের মহারাজকে সব কথা বললেন যে গুরুদেব সেই পাখি অমুক জায়গায় আছে, আর সে খাঁচার মধ্যে বসে বসে বলছে যে ভগবানের নামে বন্ধন কাটে এ কথা নাকি মিথ্যা। তো গুরুদেব বলছে, শোনো, তুমি যদি এরপরে কোনোদিন যাও এখানে, ওর সাথে যদি তোমার দেখা হয় তো তুমি ওর কানে কানে গিয়ে একটা কথা বলো, কি যে ভগবানের নামে বন্ধন কাটে এ কথা সত্য, তবে তোমাকে মরতে হবে। ভগবানের নামে বন্ধন কাটবে তবে তোমাকে মরতে হবে। এবার যাকে বলেছে গুরুদেব সেই কথার অর্থ কিছুই বুঝতে পারেনি, সে পাখিকে গিয়ে এই কথা বলেছে যে গুরুদেব বলেছে ভগবানের নামে বন্ধন কাটে তবে মরতে হবে। পাখি ঠিক বুঝে গেছে, কারণ এতদিন তো আশ্রমে ছিল, তো সে ঠিক বুঝে গেছে। সে কি করেছে, একদিন ওই খাঁচার মধ্যে পা দুটো উপরের দিকে দিয়ে, মুখটা উপরের দিকে দিয়ে মরার মতো হয়ে পড়ে এসেছে। এবার সেই মালিক ভাবছে যে পাখিটা হয়তো মরে গেছে, খাঁচাটা এবার খুলছে পাখিটা খুলে দেওয়ার জন্য। এবার যেই খাঁচার দরজা খুলেছে পাখি সঙ্গে সঙ্গে উড়ে চলে গেছে। উড়ে যাওয়ার সময় পাখি কি বলছে, বলছে ভগবানের নামে বন্ধন কাটে তবে যুক্তি নিতে হবে গুরুর কাছে, ভগবানের নামে বন্ধন কাটে তবে যুক্তি নিতে হবে গুরুর কাছ থেকে, গুরুর কাছ থেকে যদি যুক্তি না নাও তাহলে ভগবানের নামে কোনো ফল ফলবে না। তো এই জন্যে গুরু আশ্রয় করতে হবে, গুরু আশ্রয় না করলে ভগবানকে পাওয়া সম্ভব নয়। যেমন দেখুন মহারাষ্ট্রের নামদেবজি, নামদেবজি ছোটবেলায় তিন দিনে ভগবানকে পেয়েছেন, ভগবানের সম্মুখে ছুরি হাতে দাঁড়িয়েছিলেন, ঠাকুর দাদা চলে গেছে, নামদেবকে বলেছে, তখন পাঁচ বছর বড়, বলছে ঠাকুরকে ভোগলাবাস। তো ইনি কি করেছেন, দুদিন তিন দিন ধরে ঠাকুরের সম্মুখে দুধের গ্লাস নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকেন, কিছুতেই ঠাকুর খায়নি না। এবার একদিন কি করেছে, দুধের গ্লাসটা বাম হাতে ধরেছে, তৃতীয় দিনে বাম হাতে দুধের গ্লাস, ডান হাতে ছুরি ধরেছে, ফল বানানো ছুরি মন্দিরের মধ্যে ছিল, তো সেই ছুরিটা ডান হাতে নিয়েছে, বাম হাতে দুধের গ্লাস, যে খাবে কিনা বলো, খাবে কিনা বলো, না হলে কিন্তু এই ছুরি
দেখতে পাচ্ছ তো ছুরি, তোমার কিছু করবো না, আমার নিজের গলা কেটে ফেলবো যদি আজ তুমি এই দুগ্ধ পান না করো। এবার যেই নিজের গলায় ছুরি ধরেছে, ভগবান দুই হাত দিয়ে গিলাস চেপে ধরে ঢক ঢক করে মুখে ধরে পান করতে শুরু করেছেন। এই নামদেবজি পরবর্তীতে কি হয়েছিল, ওই মহারাষ্ট্রের একজন ভক্ত ছিলেন গোড়াই কাকা, এখন গোড়াই কাকার বাড়িতে গিয়েছেন, তখন তিনি অনেক বড় হয়েছে। এখন গোড়াই কাকার বাড়িতে ওই মহারাষ্ট্রের সমস্ত ভক্তরা এসেছিলেন, জ্ঞানেশ্বরজি। এখন জ্ঞানেশ্বরজি এনার বাড়িতে এসেছে কি জন্যে, অনেকটা বড় ঘটনা। এখন এই গোড়াই কাকার, গোড়াই কাকা বিবাহ করেছিলেন, গোড়াই কাকার একটা সন্তান ছিল। এখন মহারাষ্ট্রের ভগবানের নাম হচ্ছে বিঠল ভগবান, গোড়াই কাকার কাজ হচ্ছে কুমার, ইনি হচ্ছে গোড়া কুমার, মাটির হাঁড়ি কলসি বানান। তো একদিন কি হয়েছে, ওই মাটির হাঁড়ি কলসি বানানোর জন্য মাটি তৈরি করছে, এখন ওই মাটি পা দিয়ে দিয়ে তৈরি করছে, আর ওই মুখে মাজা বিঠলা 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 পাণ্ডুরঙ্গা বিঠলা মাজা বিঠলা 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 পাণ্ডুরঙ্গা বিঠলা এই গাইছে, মানে এটাই ওদের ওখানে। আমরা আমাদের যেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, ওদের ওখানে মাজা বিঠলা, ভগবানের নাম হচ্ছে বিঠল। তো এই নাম করছে আর ওই মাটি পা দিয়ে দিয়ে চেপে চেপে মাটি তৈরি করছেন হাড়ি তৈরি বানানো। এখন এমন সময় কি হয়েছে, ছোট্ট ছেলে এক দেড় বছর বয়স, হামাগুড়ি দিতে 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 কখন যে ওই মাটির মধ্যে চলে এসেছে উনি কিছুই বুঝতে পারেননি, সেই পা দিয়ে সেই মাটির সাথে ছেলেকে পিষে ফেলেছে, ছেলে কাদার মধ্যে মরে গিয়েছে। এবার ওনার পত্নী তো ছেলেকে খুঁজছে, খুঁজে 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 কোথাও পাচ্ছে না, দেখছেন ওই কাদার মধ্যে একটা হাত দেখা যাচ্ছে। হায় হায় কি সর্বনাশ, সে তো হাউ হাউ করে কাঁদতে শুরু করেছে, স্বামীকে তো গালাগালি দিতে শুরু করেছে, ভগবানকে গালাগালি দিচ্ছে, বলছেন তোমার ওই বিঠল আমার ভগবানকে আমার পুত্রকে খেয়েছে, তুমি ওই বিঠলের নাম আর আমার সম্মুখে করো না, তোমার ওই বিঠল আমার ছেলেকে খেয়েছে, আমার ছেলের দিব্যি তুমি আর ওই বিঠলের নাম আমার সম্মুখে করবে না। এবার কি হয়েছে, গোড়াই কাকা বলছে দেখো সব প্রভুর ইচ্ছা, সব প্রভুর ইচ্ছাতেই হয়েছে, তুমি ওকে কোনো কষ্ট দিও না, তার যা ইচ্ছা তাই হয়েছে। এবার কি হয়েছে, পত্নী কিছুতেই বোঝে না, মা কিছুতেই বোঝেন না, তো এবার কি হয়েছে, আমিও গোড়াই কাকা বলছে আমিও প্রতিজ্ঞা করছি তোমাকে আমি কোনোদিন স্পর্শ করব না, তুমিও আমাকে কোনোদিন স্পর্শ করবে না। তো এবার কি হয়েছে, একদিন গোড়াই কাকা ঘুমিয়ে আছেন, এখন ঘুমের ঘরে পত্নী গিয়ে পাশে দাঁড়িয়েছে, এখন পাশে দাঁড়িয়ে ওই হাতটা ধরেছে, এখন যেই হাত ধরেছে ঘুম ভেঙে গেছে। এবারে ইনি ভাবছে আমি হয়তো ঘুমের ঘরে পত্নীর হাত ধরেছি, ইনি ওই বিঠলার নামে শপথ করেছিলেন যে আমি আর তোমাকে কোনোদিন স্পর্শ করব না, এবার ভাবছে যে আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছে, তো সেই জন্য কি করেছে, ওই নিজে নিজের হাত কেটে ফেলেছে, যেখানে ওই কাঠ ফাড়াই করা হয় ওখানে গিয়ে নিজের হাত এখান থেকে কেটে ফেলে এসেছে। এবার এসে বলছে তুমি কোথাও কাউকে কারুর কাছে ভিক্ষাও চাইতে যাবে না, খাওয়া হয় না, হাঁড়ি কলসি বানিয়ে বিক্রি না করলে খাওয়া হয় না, তো বলছে তুমি কোনোদিন কারো বাড়ি ভিক্ষাও করতে যেতে পারবে না, যদি যাও এখন হাত কেটেছি পরে গলা কেটে ফেলবে। এবার নিরুপায় দুইজন অনাহারে বসে আছেন, দুপায়দিন ছিল খেয়েছেন ফিরিয়ে গেছে, এবার অনাহারে বসে আছেন। এবার যখন অনাহারে বসে আছেন ভগবান কি আর থাকতে পারেন, ভগবান চলে গেছে, পথ দিয়ে যাচ্ছেন কুমারের দেশ ধরে, মাথায় একটা গামছা হাঁটু পর্যন্ত একটা নোংরা কালা মাথা কাপড় পরে যাচ্ছেন একটা গাধা সাথে নিয়ে। তো এবার কি হয়েছে, আবার তার পিছনে তার পত্নীও আছে, এবার যেতে যেতে বলছে কারো কি কোনো কাজের লোকের প্রয়োজন আছে, কারো কি কোনো কাজের লোকের প্রয়োজন আছে। তো এবার এই শুনেই ইনি বাইরে গেছেন রাস্তায়, গিয়ে বলছে বাবা তোমরা কি কাজ করতে পারো, তো বলছেন আমরা দুইজন হচ্ছে কুমার,
আমরা ওই মাটির হানিকলজি বানানোর কাজ করতে পারি, আমার পত্নী আমার খুব নকশা করতে পারে সুন্দর ওই হানিকলজি, তাই না? কিন্তু চলো আমার বাড়িতে কাজ করবে তোমরা, তো তোমাদের বেতন কি দিতে হবে? তোমাদের আমাদের কোনো বেতন দিতে হবে না, খাওয়া পড়া দিলেই চলে যাবে। এবার বুড়াই কাকা পাচ্ছেন, বা ভালো কাজের লোক পেয়ে গেলাম, তো ভগবান এসে হাড়িগঞ্জি বানাতে শুরু করলেন। আর এই গাধা হয়েছে স্বয়ং গরুড়, রুক্মিণী দেবী এসেছেন পত্নী সেজে। এবার পত্নী কি করেন, সুন্দর করে নকশা করেন। এবার কি হয়েছে, ভগবানের হাতে বানানো হাড়িগঞ্জি বাজারে ভগবান নিজেই বিক্রি করতে যাচ্ছেন। এবার যার বাড়িতে ওই হাড়িগঞ্জি যাচ্ছে, যে হাঁড়ি নেন তার বাড়িতে তো আর ওই হাঁড়ির থেকে অন্নই শেষ হয় না, যে কলসি নিয়েছে তার কলসির থেকে জলই শেষ হয় না। এবার কি হয়েছে, যার বাড়িতে হাঁড়ি গেছে তার অন্ন থেকে যেন সুন্দর সুবাস বার হচ্ছে, ভগবানের অঙ্গের গন্ধ। এবার কি হয়েছে, এই তো একজন দুইজন করতে করতে সমস্ত পাড়ায় খবর হয়ে গেছে, সবাই ওই ওনার কাছ থেকে হাঁড়ি কলসি নিয়ে আসছে, খুব বিক্রি হচ্ছে। আগে এক পয়সা দু পয়সা সারা দিনে আয় হতো, এখন দুটা কাড়াই টাকা করে বিক্রি হয় দিনে। গোড়াই কাকা দেখছেন, বা ভালো কাজের লোক পেয়ে গেছি, কোনো চিন্তা নেই না, এক টাকা দু টাকা মানে সেই সময় অনেক, এখান থেকে 500-600 বছর আগে অনেক ব্যাপার। তো ভগবান সব কিছু করছে। এবার কি হয়েছে, সমস্ত মহারাষ্ট্রে যখন এই কথা ছড়িয়ে গেছে, তখন ওই যে ভক্ত জ্ঞানেশ্বরজি মিনি যখন এই কথা শুনেছেন, এই কথা শুনে সব খবর নিয়েছেন, এই হাঁড়িকলসি আসছে কোথা থেকে, সব সংবাদ নিলেন যে ওই গোড়াই কাকার বাড়ির থেকেই এই হাঁড়িকলসি আসছে বাজারে। ওই জ্ঞানেশ্বরজি সমস্ত ভক্তবৃন্দ নিয়ে একদিন এনার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। এসে গোড়াই কাকাকে বলছেন, গোড়াই কাকা তোমার বাড়িতে যে কুমার এসেছে, যে হাঁড়িকলসি বানাচ্ছে, একটু তাকে দেখতে এলাম, চলো তো নিয়ে যাবে তাকে, সে কোথায় আছে? তো গোড়াই কাকা বলছে, চলো ঘরের পিছনের ঘরে আছে। এবার গোড়াই কাকা সবাইকে নিয়ে সেই ঘরে, যে ঘরে ভগবান ছিলেন সেখানে নিয়ে গেছেন। সেখানে গিয়ে কিছুই নেই, কেউ নেই, না আছে ভগবান, না আছে গাদা, না আছে সেই ভগবান পত্নী, কেউ নেই। তখন সেই জ্ঞানেশ্বরজি বলছেন, বুঝেছি। কি বুঝেছেন? বলছেন, কাকা তুমি একটা হাঁড়িকলসি তুলে নিয়ে এসো। তুলে নিয়ে এসে এবার হাত দিয়ে যেই টোকা দিয়েছে, বলছে ভালো করে শোনো শব্দটা কি হচ্ছে। যেই টোকা দিচ্ছে ওর মধ্যে থেকে শব্দ আসছে, বিঠল বিঠল বিঠল। এবার জ্ঞানেশ্বরজি বলছে, গোড়াই কাকা তোমার বাড়িতে এতদিন যে কুমার সেজে এসেছিল, সে আর কেউ নয়, স্বয়ং বিঠল ভগবান এসে তোমার বাড়িতে কুমারের কাজ করেছে। বলছি কি বলছো, স্বয়ং ভগবান এসে আমার বাড়িতে কুমারের কাজ করেছে? যে হ্যাঁ কাকা, তোমার বাড়িতে স্বয়ং ভগবান এসে কুমারের কাজ করে গেছে। সবাই ছুটে ওই বিঠলের মন্দিরে গিয়ে ওই মা যা বিঠলা 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 মা যা বিঠলা 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 পাণ্ডুরঙ্গা বিঠলা, পাগলের মতো গাইছেন আর নাচছেন সবাই। এমন সময় কি হয়েছে, গোড়াই কাকার ওই ধুতি ধরে কে যেন টান দিয়েছে। গোড়াই কাকা নিচের দিকে দেখছেন, আর কেউ না, ওই যে ছেলেকে মাটির মধ্যে পা দিয়ে চেপে মেরে ফেলেছিলেন, সেই ছেলে আজ নিজের ধুতি ধরে টান দিচ্ছেন। গোড়াই কাকা নিজের ছেলেকে দুই হাতে তুলে কোলে করে নিলেন আর বললেন, বিঠল ভগবান কি জয়। তো এই জন্যে সবাই এসেছিলেন। তো এবার সমস্ত ভক্তরা কি করলেন, ওইখানে বিঠলের মহিমা কথা বলতে শুরু করেছেন গোড়াই কাকার বাড়িতে গিয়ে। এবার ওই সংবাদ পেয়েছে নামদেবজি, নামদেবজিও সেখানে গেছেন। এবার একদিনের কথা হয়ে গেছে, সমস্ত ভক্তবৃন্দ সব ওখানে আছে, এখন তো আর আনন্দের সীমা নেই। তো ওই জ্ঞানেশ্বরজির একজন বোন ছিল, জ্ঞানেশ্বরজিরা তিন ভাই, তিন ভাই আর কেউ নন, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অবতার। আর এনার এক বোন ছিল, তার নাম হচ্ছে মুক্তাবাই, স্বয়ং শক্তি দেবী। তো এই মুক্তাবাই তখন ছোট, এখন ওই যেখানে হাঁড়িকলসি হয় ওখানে গিয়ে একটা ছোট ওই কাঠের একটা ঠিক হাতা মতো থাকে, একটা কাঠের যা দিয়ে ওই মাটির হাঁড়িকলসি বাট পিটিয়ে পিটিয়ে সমান করে। তো এইটা হাতে নিয়ে কাকার কাছে জিজ্ঞাসা করছে, কাকা এটা কি? তো বলছি, এটা দিয়ে মাটির হাঁড়িকলসি যখন নরম থাকে
সমান করা হয় পিটিয়ে পিটিয়ে, আবার এটা দিয়েই ওই পাকা হাঁড়ি করছে গায়ে ঘা দিলেই বোঝা যায় কোনটা পেকেছে বেশি, কোনটা পেকেছে মানে কোনটা বেশি পুড়েছে, কোনটা কোন কম আছে, এটা দিয়ে ঘা দিলেই বোঝা যায়। এবার ও কি করেছে, ও ওটা নিয়ে ওখানে যত সাধু সঙ্গ ছিল বলছে কাকা আমি দেখবো এর মধ্যে কোনটা পাকা আছে আর কোনটা কাঁচা আছে, ওই সকাল মাথায় গিয়ে ঠকঠক করে ঘা দিচ্ছে। এবার এ তো বাচ্চা অল্প বয়স, এবার সবাই তো হেসে উড়িয়ে দিচ্ছে, সবাই আনন্দ করছে আরো মজা পাচ্ছে। এবার কি হয়েছে, নামদেবজির মাথায় গিয়ে যখন খোকা দিয়েছে নামদেবজি একদম রেগে উঠেছে, কি এত বড় সাহস, এইটুকু বাচ্চা আমার মাথায় এইভাবে এসে খোকা দেয়, এই উনি ওখান থেকে উঠে পড়েছে। এবার যেই উঠে পড়েছে ইনি বলছে যে কাকা সব তো এখানে পাকা, একটাই কাঁচা গড়া আছে। আর এই কথা যখন বলেছে নামদেবজি বুঝতে পেরেছে এই কথা আমাকেই বলেছে। এবার উনি তো রেগে রেগে ওখান থেকে চলে গেছে, গিয়ে সোজা বিঠলের মন্দিরে গিয়ে উপস্থিত হয়েছে, বাড়িতে যাননি, সোজা মন্দিরে গিয়ে বলছে একটুখানি ছোট্ট একটা বালিকা সে আমাকে, এইটুকু মেয়ে সে আমাকে বলছে আমি নাকি কাঁচা আছি, আমি কোথায় কাঁচা আছি, কারণ তুমি আমার হাতে দুগ্ধ পান করো, আমার সাথে সবসময় কথা বলো, আমি কাঁচা কোথায় আছি। তো এবার ঠাকুরের সম্মুখে ধন্না দিয়ে পড়েছে। এবার ভগবান না পেরে বলছে হ্যাঁ তুমি কাঁচা আছো, বলছেন কেন কাঁচা আছি কি জন্যে, বলছেন তুমি এখনো কাঁচা আছো এই জন্যে তুমি এখনো গুরু বানাওনি কাউকে, এই জন্যে তুমি কাঁচা আছো। তো বলছি গুরু কি জন্যে বানাবো, গুরু বানাই কি জন্যে, তোমাকে পাওয়ার জন্যে, তো আমি তো তোমাকে পেয়েই গেছি, তো আর কিসের প্রয়োজন আছে গুরু। তো বলছে না গুরুর প্রয়োজন আছে, গুরু না হলে তুমি আমাকে স্থায়ীভাবে পাবে না, তোমার হাতে আমি দুগ্ধ পান করি তোমার সাথে কথা বলি কিন্তু গুরু তোমাকে বানাতে হবে, তুমি এখনো কাঁচা আছো, গুরু না হলে তুমি পাবে না, আমি নিজে গুরু করেছি, আমি রাম অবতারে গিয়ে গুরুদেব বৈশিষ্ট্যকে গুরু বানিয়েছি, আমি কৃষ্ণ অবতারে গিয়ে শান্তিপন মুনিকে আমার গুরু করেছি, তো আমি নিজেই গুরু করেছি আর তুমি গুরু করবে না বললে হবে, গুরু না হলে জগতে কোনো কিছুই সম্ভব নয়, সবার একটা গুরু আছে, যে চুরি করে চুরি বিদ্যাটাও শিখেছে এক গুরুর কাছ থেকে, যে পকেট মানি করে সেও ওই পকেট কাটাটাও একজন গুরুর কাছ থেকেই শিখেছে, সব কিছুতেই গুরু লাগে, ও রান্না বান্না যেখানেই যেতে বলুন সব কিছুতেই একজন না একজন গুরু আছেই, প্রথম গুরু তো মা, তো গুরু আছেই আছে, গুরু না হলে কেউ কোনো কিছু, এই জগতের পড়াশোনাও শিখতে গেলেও একটা গুরুর প্রয়োজন, আর এই আধ্যাত্মিক জগতেরও জন্যেও একটা গুরুর প্রয়োজন, গুরু না হলে তুমি পারবে। তো এবার বলছেন তোমাকে গুরু করতে হবে, তো বলছেন ঠিক আছে তাহলে গুরু কাকে করব, তো বলছে কাল সকালবেলা তুমি ঘুম থেকে উঠে পথে চলতে থাকবে, যাকে প্রথম দর্শন করবে তাকেই তুমি গুরু করবে। পরের দিন সকালবেলা উঠে পথ চলতে শুরু করেছেন প্রভাতে, চলতে চলতে পথের ধারে এক জায়গায় এক শিব মন্দির ছিল, এখন সেই শিব মন্দিরে দেখলেন একজন শুয়ে আছে, ওই ওনাকেই প্রথম দেখেছে, এবার ওখানেই গিয়েছে, এবার গিয়ে দেখছেন যা দেখে তো ইনি চমকে উঠেছে, গিয়ে দেখছেন সেখানে দেখছেন ওই যে ব্যক্তি শুয়ে আছে ওখানে সে কি করেছে, নিজের পাটা ওই মন্দিরের মাঝখানে শিবলিঙ্গ আছে আর ওই শিবলিঙ্গের উপরে নিজের পাটা তুলে দিয়েছে, দিয়ে সে শুয়ে আছে। এবার হচ্ছে হায় হায় কোন পাগলের সাথে প্রথম দেখা হলো, ভগবান বলেছিলেন যাকে প্রথম দেখবে তাকেই তুমি গুরু করবে, তো এই কোন পাগলকে আমি প্রথম দর্শন করলাম, হায় হায় একে আমি গুরু করব কি করে। এবার বলছেন যাই হোক তো আগে এনার সাথে কথা বলি, আগে পাটা তো আগে নামানোর ব্যবস্থা করি। এবার গিয়ে বলছে বাবা আপনি যেখানে শুয়ে আছেন তো আপনার পাটা কোথায় দিয়ে রেখেছেন আপনি দেখেছেন, বলছে কেন, যেন আপনি শিবলিঙ্গের উপরে মহাদেবের মাথায় নিজের পা দিয়ে রেখেছেন, বলছেন তাই আমি মহাদেবের মাথার উপরে পা দিয়ে রেখেছি, তো তুমি এক কাজ করো তুমি আমার পাটা নিজে সরিয়ে দাও। এবার নাম দেখছি মন্দিরের ভিতরে গেছে গিয়ে ওনার দুই পার হয়ে নিচে নামিয়ে দিতে গেছে, এবার নিচে নামিয়ে যেখানে রাখতে গেছেন ওই যেই রাখতে গেছেন সেখানেও আর একটা শিবলিঙ্গ হয়ে গেছে। এবার ওখান থেকে পাটা সরিয়ে
আরেক জায়গায় নাগ রাখতে গেছেন, সেখানেও শিবলিঙ্গ উঠে গেছে, পার নিচে কোথাও রাখতে পারছে না, পুরো মন্দিরটাই তার পা ধরে ঘুরলেন, যেখানেই রাখতে যাচ্ছেন সেখানেই শিবলিঙ্গ তৈরি হয়ে যাচ্ছে। তখন নামদেবজি ভাবছেন তো কোনো সাধারণ কেউ নন, এবার ওনার চরণ জড়িয়ে ধরেছেন, বলছেন আপনি আমার গুরু, আপনি কৃপা করে আপনার চরণে আমাকে আশ্রয় দিন। এবার তিনি বলছেন না আমি তোমার গুরু না। তো বলছেন আমার গুরু কে হবে? তোমার গুরু হবে ওই যে যার কথা শুনতে গিয়েছিলে তার কাছে চলে যাও, ওই জ্ঞানেশ্বর জি তোমার গুরু হবে। সেখান থেকে চলে এলেন, সেখান থেকে চলে এলে জ্ঞানেশ্বর জির চরণে গিয়ে পড়লেন যে আপনি আমার গুরু, আপনার চরণে আমাকে আপনি আশ্রয় দিন। তো এই যে এই গুরু আশ্রয় না করলে উনি স্বয়ং মহাদেবী এই লীলা করে ওনাকে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? যে এই যে দৃষ্টি শিয়া রামময় সব জগ জানি করহু প্রণাম জলি যুগ পানি, জিতে দেখো দিতে শ্যামময়ী হ্যায়, জিতে দেখো দিতে শ্যামময়ী হ্যায়, ভিতর শ্যাম বাহর শ্যাম, শ্যাম রূপ রস শ্যাম ছাই, জিতে দেখো দিতে শ্যামময়ী, এই জিতে দেখো দিতে শ্যামময়ী মানে শিয়া রামময় সব জগ জানি, যেদিকেই তাকাবো সমস্ত সবটাই আমার প্রভু ময়, সেই দৃষ্টি আসবে না। যতদিন সদ্গুরুর আশ্রয় না করবে ততদিন তুমি সব কিছুর মধ্যে প্রভুকে দর্শন করতে পারবে না, যতদিন সদ্গুরু আশ্রয় না করবে ততদিন শুধু ওই বিগ্রহের মধ্যেই ভগবান, ছাড়া কোথাও ভগবানকে তুমি পাবে না। বলছেন যখন সদ্গুরু আশ্রয় করবে তখন তুমি সমস্ত জগৎময় ভগবানকে দর্শন করবে। এই উপদেশ মহাদেব দিলেন, দিয়ে এবার এই জ্ঞানেশ্বরের জির কাছে পাঠিয়ে দিলেন, জ্ঞানেশ্বর জির কাছ থেকে তিনি দীক্ষা গ্রহণ করলেন। তো বলছেন এই দীক্ষা গ্রহণ না করলে পরবর্তীতে কি হয়েছে? এবার যখন দীক্ষা গ্রহণ করে ফিরে এসেছেন, বিঠল ভগবানকে প্রণাম করতে এসেছেন, তখন কি হয়েছে? এনার মনের মধ্যে একটা কষ্ট ছিল, কষ্টটা এই যখন ওই ঘোড়াই কাকা বাড়িতে প্রথম গিয়েছে, এবার গিয়ে ভগবান একটা লীলা দেখিয়েছিলেন, কি দেখেছিলেন? তখন যখন গিয়েছেন দেখছেন ওই জ্ঞানেশ্বরজিকে ভগবান নিজে আলিঙ্গন করছে বিঠল ভগবান, এবারে এই দেখে নামদেবজির একটা কষ্ট হলো, আমি যে এত দুগ্ধ পান করাই, আমি যে এত কথা বলি, ভগবান তো এখনো কোনোদিন আমাকে আলিঙ্গন দিল না নিজে, এই কষ্ট ওনার মনের মধ্যে ছিল। এবার ওই দীক্ষা গ্রহণ করে এবার যখন ফিরে এসেছেন বিঠলের কাছে এসেছেন প্রণাম করতে, তখন বলছেন ওই মন্দিরের ভিতরে আসেননি, ওই বাইরে দাঁড়িয়েছিলেন, সঙ্গে সঙ্গে বিঠল ভগবান মন্দির থেকে বাইরে গিয়ে নামদেবজিকে জড়িত করেছেন। তো বলুন গুরুদেব ভগবান কি জয়, বিঠল ভগবান কি জয়। তো এই হচ্ছে ভগবানের গুরুদেবের মহিমা। এই জন্যে গুরু আশ্রয় করতে হবে, গুরু আশ্রয় না করলে ভগবানকে কিছুতেই পাওয়া সম্ভব নয়, আর গুরু আশ্রয় করলেই ভগবানকে সহজে পাওয়া যায়। সেই কপিল ভগবান মাকে বলেছিলেন, মা ভগবানকে নিজে যদি সাধন ভজন করে পেতে চাই সে যে কত জন্ম লাগবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু যে পেয়েছে তাকে যদি ধরো তো সহজে পেয়ে যাবে, মানে ওই বিদ্যুতের তার খোলা তার যদি কেউ ধরে তার তো শখ লেগেইছে, এবার তোমাকে আর তার ধরতে হবে না, ওই যার শখ লেগেছে তার গায়ে গিয়ে একটা স্পর্শ করলেই একটুখানি ছুঁয়ে দিলেই ওই তার সমস্ত শক্তি তোমার মধ্যেই চলে আসবে। তো বলছেন সদ্গুরু আশ্রয় করলে গুরুর মধ্যে যে শক্তি আছে ওই শক্তি তোমার মধ্যেও চলে আসবে, আর ওই শক্তি তুমি যদি নিজে নিজে ভজন সাধন করে আনতে চাও, বলছে কত জন্ম লাগবে,
তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই জন্যে তোমাকে গুরু আশ্রয় করতে হবে। তো আমরা এই গুরুর মহিমা আজ একটু শ্রবণ করলাম, কারণ আগামীকাল হচ্ছে গুরু পূর্ণিমা। তো এই গুরু পূর্ণিমাতে কি হয়, ওই ব্যাস পূজা হয়, মানে ব্যাসদেব ভগবানের পূজা হয়। ব্যাসদেব মানে যিনি এই সমস্ত গ্রন্থ রচনা করেছেন, ভাগবত মহাপুরাণ আদি 18 পুরাণ যিনি রচনা করেছেন, বেদ ভাগ করেছেন, মহাভারত রচনা করেছেন, তো এনাকেই গুরু ধরে পূজা করা হয়। কেন? কারণ ইনি সবার গুরু। অজ্ঞান অতিবিলম্বস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। মানে হচ্ছে গুরু অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। তো বলছেন এই অন্ধকার থেকে আলোয় নিয়ে এসেছে কে? আমাদের প্রকৃত গুরু হচ্ছেন এই ব্যাসদেব। তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোয় নিয়ে এসেছে। এই গ্রন্থ যদি তিনি রচনা নাই করতেন তাহলে সব আমরা কোথার থেকে জানতাম, ভগবানের মহিমা আমরা কোথার থেকে পেতাম? তো এই জন্য তিনি হচ্ছেন আমাদের গুরু। সেই ব্যাসদেবজিকে স্মরণ করে বর্তমানে যে কাছে যাকে পেয়েছি ওই ওনাকেই ওই স্বরূপ ভেবে পূজা করতে হবে। নিজের গুরুকে ওই ভগবানের স্বরূপ রূপেই ওই জ্ঞানেই পূজা করতে হবে। ব্যাসদেবজি আর কেউ নন, ভগবানেরই অংশ। আর এই যে বর্তমানে যে গুরুকে আমরা পেয়েছি ইনিও ভগবানেরই অংশ। তিনি আমাদেরকে কল্যাণের জন্য এসেছেন, কারণ দেখলেন যে জগৎ জীবের তো কল্যাণ হচ্ছে না, গ্রন্থ হয়েও তারা কিছু কল্যাণ তাদের হচ্ছে না, তার জন্যে দেখলেন ওই ভব কুয়ার মধ্যে পড়ে আছে সবাই। একজন চলতে চলতে কুয়ার মধ্যে পড়েছে, আর একজন সেখান থেকে এক রাজা ব্যক্তি যাচ্ছিলেন, যেতে যেতে দেখলেন যে কুয়ার মধ্যে একজন পড়েছে। তো এবার সে কি করেছে, সে সেখান থেকে লোকজন ডেকে সেই কুয়ার মধ্যে তার রাত বেশ সব খুলে এবার তাকে তুলতে গিয়েছে। এবার তুলতে যখন গিয়েছে আরো লোকজন সেখানে আরো জড়ো হচ্ছে। এবার জিজ্ঞাসা করা হলো যে এর মধ্যে কয়জন পড়েছে, বলছে এর মধ্যে তো দেখতে পাচ্ছি দুইজন পড়েছে। বলছে না, এর মধ্যে দুইজন পড়েনি, এর মধ্যে পড়েছে একজন, আর একজন একে উদ্ধার করতে গিয়েছে ওই কুয়ার ভিতর থেকে। তো বলছে এইখানে ওই উদ্ধার করতে ভব কুয়ার মধ্যে আমরা সবাই পড়ে আছি, আর আমাদেরকে উদ্ধার করতে ভগবানই গুরুরূপে এসেছেন এই কুয়ার মধ্যে। এই গুরুরূপ ধারণ করে তিনি আমাদেরকে উদ্ধার করার জন্যে এই ভব কুয়ার মধ্যে এসেছেন। তো এই ভেবে ভগবানের স্বরূপ জ্ঞানে যদি আগামীকাল গুরুদেবের পূজন করা হয় তাহলে কি হয়, বলছেন গুরু সন্তুষ্ট হলে সর্বসিদ্ধি লাভ হবে, সব কিছু পাওয়া যাবে যদি গুরু তোমার প্রতি তুষ্ট হন। তো আজ আমাদের গুরু মহিমা কথা এখানেই বিশ্রাম হচ্ছে। Thank you.
Jai 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 Jai